গগৈৰ মাতৃক আহত কংগ্ৰেছ নেতা ৰাণা গোস্বামী অখিলৰ বাসগৃহত উপস্থিত হৈ আৰ্থিক সাহায্য প্ৰদান কৰে কংগ্ৰেছ নেতাগৰাকীয়ে অখিলৰ মাতৃৰ স্বাস্থ্যৰ বুজ লোৱাৰ লগতে ৰাণা গোস্বামীয়ে প্ৰদান কৰে 20,000 টকাৰ এখন চেক পুত্ৰ অখিলৰ ন্যায়িক যুঁজৰ বাবে আৰ্থিক সাহায্য প্ৰদান কৰে ৰাণা গোস্বামীয়ে লগতে অখিলক শীঘ্ৰে কাৰামুক্ত কৰি দিবলৈ চৰকাৰক দাবী জনাইছে কংগ্ৰেছ নেতাগৰাকীয়ে एकुरा जुई लई हृदय आपुनी धैर्य धरी आसे जे जातिर स्वार्थते कमाय आसे एटा कथाटो होइसे जे आमार अंतरखन आसे आमार दिबोले तनेके एकु नाय पी आर पी आर यो मय आजि आहिसु तेखेत खबर लबोले आरो खबर लबोले आहि আমি আমার পরিয়ালের ফল যত কিঞ্চিত হাতত এটা আমি অর্থ সাহায্য তুলি দিছো আমার সম্পূর্ণ এটি ব্যক্তিগত আমার পরিয়ালের তরফরপা আর সেই অর্থ সাহায্য তখেতে অখিল গগৈর মুক্তির বাবেই হোক ন্যায়ের বাবেই হোক বা তখেতর স্বাস্থ্য ক্ষেত্রতে বা অন্য ক্ষেত্রে খরচ করো সেটা তখেতর হাতত তুলি দিছো মাতৃ হিসাবে বহুজনে সহায়ত আগবাইছে সৌদি থেকে যে অখিল গগৈর মুক্তির দাবি উঠিছে আমিও আজি মই এই গৃহরপা অখিল গগৈর গৃহরপা অখিল গগৈর মাতৃক মোর স্বনামধন্য তখেতর মাতৃক কাষত বহুয়াই লই তখেতর মাকর বুকুত যা জুই জ্বলি আছে আজি তখেতর মাকর বুকুত যা জুই জ্বলি আছে এই জুইকুড়া কথা আজি সরকার উপলব্ধি করক আজি এই কথা সরকার আজ উপলব্ধি করক আর অন্তত মাকক এই এই সময়ের এই বয়সের সময় ইমান বেশি বয়স এই সময় মাকক সান্ত্বনা দিবর কারণে অন্তত সরকারে যেন মুক্তির ক্ষেত্রে যেন ব্যবস্থা গ্রহণ করে আর মাকর এই জুইকুড়া নুমার ব্যবস্থা করে মই তার কারণে সরকারের প্রতি আপনার যোগেদি আহ্বান জানাইছো।